নমস্কার বন্ধুরা আমি শুভজিৎ বিশ্বাস আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ফ্রি জব প্রোভাইডার ইউটিউব চ্যানেল এস্যান্ডেস সলিউশন ইউনিট তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো রাজ্যে শপিং মলে প্রচুর শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে যেখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশন থেকে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী কিন্তু আবেদন করে নিতে পারবে সম্পূর্ণ বিনামূল্যে কাজের জন্যে কিন্তু কোনো রকম টাকা পয়সা আপনাদেরকে দিতে হবে না আপনারা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবেন এবং সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু কাজ পেয়ে যাবেন তাই জব প্রোফাইলে কিন্তু একদম ফ্রেশার ক্যান্ডিডেট যারা আগে কোথাও কোনোদিন কাজ করেননি তারাও কিন্তু আবেদন করে নিতে পারবেন এবং যাদের এক্সপিরিয়েন্স আছে যে কোনো শপিং মলে কাজ করেছেন তারাও কিন্তু এখানে আবেদন করে নিতে পারবেন এখানে স্যালারি কিন্তু আপনারা ভালোই মোটামুটি স্যালারি পেতে চলেছেন এবং ইন্টারভিউ দিয়েই কিন্তু আপনারা সরাসরি চাকরি পাবেন তো আপনারা কীভাবে ইন্টারভিউ যাবেন এবং কীভাবে আবেদন করবেন কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে সমস্ত বিষয় নিয়ে ভিডিওতে আলোচনা করব তো ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনাদের আবেদন করতে এবং ইন্টারভিউ যেতে কোনো রকম সমস্যা হবে না আর চ্যানেলে যদি ফার্স্ট টাইম এসে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থাকবেন যেহেতু সাবস্ক্রাইব করলে কিন্তু আপনারা প্রতিনিয়ত বিভিন্ন রকম ফ্রি জবের আপডেট সবার আগে পেয়ে যাবেন এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে ভুলবেন না টেলিগ্রাম গ্রুপে কিন্তু আমরা বিভিন্ন রকম ফ্রি জব আপডেট সবার আগে পোস্ট করে থাকি তো অবশ্যই টেলিগ্রাম গ্রুপে আপনারা জয়েন হয়ে যাবেন লিঙ্ক কিন্তু আমরা ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রেখেছি তো এখানে আমরা দেখে নেব স্টেপ বাই স্টেপ কী আছে এখানে দেখতে পাচ্ছেন জব ওপেনিং ফর আদিত্যা বিল্লা রিটেল তো এখানে কিন্তু আপনাদেরকে শপিং মলে আদিত্যা বিল্লা রিটেলের হয়ে কাজ করতে হবে এবং আদিত্যা বিল্লা রিটেল কোম্পানির ডেজিগনেশান অবশ্যই একবার গুগলে সার্চ করে আপনারা দেখে নেবেন যেহেতু কোনো কোম্পানিতে কাজে যাওয়ার আগে কোম্পানির ডেজিগনেশান এবং কোম্পানির বিষয়বস্তু অবশ্যই আপনাদের ভালোভাবে জেনে নেওয়া উচিত নেক্সট কি যা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ডেজিগনেশান আপনাদেরকে কোন পদে নিয়োগ করা হবে তো প্রোমোটার এবং মার্চেন্ডাইসার পদে কিন্তু নিয়োগ করা হবে আপনারা কিভাবে কাজ করবেন যারা ফ্রেশার আছেন তারা হয়তো বুঝতে পারছেন না আপনাদেরকে কী কাজ করতে হবে তো সেই সমস্ত ডিটেলস কিন্তু অবশ্যই শপিং মলের তরফ থেকে প্রোভাইড করা হবে এবং যারা আগে শপিং মলে কাজ করেছে তারা তো প্রোমোটার হিসেবে বুঝেই গেছে যে আপনাদেরকে কি কাজ করতে হবে সেটা নিয়ে কারো কোনো টেনশন নেই নেক্সট কি আছে কোয়ালিফিকেশান মিন যোগ্যতা কী চাওয়া হয়েছে যোগ্যতা যদি বলা যায় তো উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশান পাশেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এখানে কিন্তু মাধ্যমিক পাস ক্যান্ডিডেট আবেদন করতে পারবেন না মিনিমাম কোয়ালিফিকেশান কিন্তু উচ্চ মাধ্যমিক পাস হতে হবে নেক্সট আছে এখানে দেখতে পাচ্ছেন প্রেফারেন্স যদি বলা যায় ক্যান্ডিডেট প্রেফারেন্স তো মেল ফিমেল বোধ ক্যান অ্যাপ্লাই অর্থাৎ এই জব প্রোফাইলে ছেলে এবং মেয়ে উভয় আবেদন করে নিতে পারবে এখানে আপনারা স্যালারি কত টাকা পাবেন স্যালারি যদি বলা যায় তো মোটামুটি আপনারা ভালোই স্যালারি পেতে চলেছেন বারো হাজার টাকার নেট স্যালারি রয়েছে সাথে কিন্তু আপনারা নো পি এপিএসআই লেখা রয়েছে কোনো রকম পি এপিএসআই সুবিধা কিন্তু আপনারা এখন পাবেন না সেটা কিন্তু ছ মাস পরে অ্যাক্টিভ হবে আই মিন এখানে আপনারা কিন্তু পারমানেন্ট জব পেতে চলেছেন এবং ছ মাস পরে আপনাদের কিন্তু পি এপিএসআই শুরু হবে এই জবটা কিন্তু কোনো রকম কন্ট্রাকচুয়াল জব না আপনারা কিন্তু পারমানেন্ট হিসেবে কাজ করতে পারবেন তারপর গেছে রিকোয়ারমেন্ট কতগুলো ভ্যাকেন্সি রয়েছে তো তিরিশটা ভ্যাকেন্সি এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে তো আপনারা কিন্তু তাড়াতাড়ি আবেদন করুন যেহেতু ভ্যাকেন্সি কিন্তু খুব তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যেতে পারে তো এখানে কি আছে ইন্টারভিউ ডেট উইল শিডিউল আফটার শর্ট লিস্টিং ক্যান্ডিডেট তো এখানে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে এবং ইন্টারভিউ শিডিউল আপনার তবেই হবে যদি আপনার সিবি শর্ট লিস্টেড হয়ে যায় যদি আপনার সিবি শর্টলিস্টেড হয় তবেই কিন্তু আপনি ইন্টারভিউতে যেতে পারবেন তো আপনাদের তার জন্য ইন্টারভিউ শেয়ার করতে মানে সরি বায়োডেটা শেয়ার করতে হবে তো কীভাবে বায়োডেটা শেয়ার করবেন অবশ্যই আপনাদের জানিয়ে দেবো তো জব লোকেশান কী আছে এখানে দেখতে পাচ্ছেন কোয়েস্ট মল এবং সাউথ সিটি মল তো এই দুটো লোকেশানে কিন্তু নিয়োগ করা হবে তো অল ওভার কলকাতা লোকেশান থেকে যারা এসে কাজ করতে পারবেন এবং মোটামুটি অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকেই আপনারা আবেদন করতে পারবেন বাট আপনাদেরকে আগেও আমি বলেছি যে কিভাবে আপনারা কলকাতা লোকেশানের কাজগুলো পাবেন ধরে নিন আপনার বাড়ি যে কোনো একটা জায়গায় বাঁকুড়া বীরভূম যে কোনো একটা জায়গায় আপনার বাড়ি তো আপনি কি করবেন ফার্স্ট ধরে নিন আপনার কলকাতাতে কোনো রুম রয়েছে তো আপনি কি করবেন বায়োডেটাতে দুটো অ্যাড্রেস করবেন একটা প্রেজেন্ট অ্যাড্রেস এবং সেকেন্ড হলো পারমানেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেসের জায়গায় আপনি যেখানে থাকেন সেটা বাঁকুড়া বীরভূম জলপাইগুড়ি যেখানেই থাকেন না কেন সেটা নিয়ে কোনো ইস্যু নেই বাট প্রেজেন্ট অ্যাড্রেস আপনি কলকাতায় আছেন সেই অ্যাড্রেসটা মেনশন করবেন তাহলে কিন্তু আপনার অ্যাডভেন্টেজটা বেড়ে যাবে আপনার মানে এই সমস্ত শপিং মলে কাজ পাওয়ার জন্য আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এবং এই বিষয়ে যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে তো অবশ্যই সরাসরি আমার সাথে টেলিগ্রামে কথা বলতে পারেন টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি তো আপনারা কীভাবে আবেদন করবেন তো আবেদন করার জন্য এখানে সরাসরি দেখতে পাচ্ছেন আপনাদেরকে এইচআর আর হোয়াটসঅ্যাপ নাম্বারের বাইরেটা শেয়ার করতে হবে এবং মেনশন করতে হবে মার্চেন্ডাইজার প্রোফাইল আদিত্য বিল্লা বা পোমোটার প্রোফাইল আদিত্য বিল্লা আশা করি বুঝতে পেরেছেন বায়োডাটা শেয়ার করবেন এবং মেনশন করবেন প্রমোটার প্রোফাইল আদিত্য বিল্লা তো ভিডিও ডেসক্রিপশন চেক করুন আমরা কিন্তু এইচআর হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি আর হোয়াটসঅ্যাপ নাম্বারে রকম কল করবেন না আপনারা বায়োডাটা পাঠাবেন যদি শর্ট লিস্টেড হয়ে যান তাহলে কিন্তু আপনি ইন্টারভিউতে যেতে পারবেন এবং ইন্টারভিউ দেওয়ার পর সিলেকশন হলে অবশ্যই কাজ করতে পারবেন তো ভিডিওটিকে শেয়ার করবেন আপনার যদি কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থেকে থাকে এবং চ্যানেলে নতুন এসে রাখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আমরা কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গার কাজের খবর আপডেট দিয়ে থাকি তো অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন তো চললাম বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবেন বাই